আসলে শামিমের মতোই বলি, ভাত খাই। ছোটবেলা থেকেই যে ক্রিকেট যে খেলতেছি, যুদ্ধ করে ক্রিকেট খেলতেছি। বিপিএল এ কোনো টিম নেয় নাই, সুযোগ পাই নাই। এই আসলে বেশি কথা বলবো না, মানুষ মাত্রই ভুল। 2018 যুব বিশ্বকাপে ঘন্টায় ভারতের বিপক্ষে 160 কিলোমিটার গতিতে বল করে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন বাংলাদেশের বামহাতি পেসার কাজী অনিক। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের শিরোনামেও ঝড় তোলেন অনিক। যদিও স্পিড মিটারের ভুলের কারণেই সেদিন বলের গতি ভুল দেখিয়েছিল। স্পিড মিটারের সেই ভুলের মতোই পুরো ক্যারিয়ার জুড়ে নানা সময় খবরের শিরোনাম হয়েছেন অনিক। সময়ের পরিক্রমায় বাঁহাতি পেসার হিসেবে আসল কাজী অনেক হয়ে উঠতে পারেননি। যে সম্ভাবনা নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সেটা তিনি ধরে রাখতে পারেননি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় মাঝে সময় দিয়ে 2 বছর নিষিদ্ধ ছিলেন। অনেক বিতর্কের মাঝে কাজী অনেক আবার ফিরে এসেছেন 22 গজে। ঢাকা প্রিমিয়ার লিগে এবারের আসরে খেলছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে প্রথম ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে তেমন বাজিমাত করতে পারেননি। ডিপিএল নিয়ে নিজে প্রত্যাশা আর নানা গল্প শুনিয়েছেন অলরাউন্ডারকে। ক্রিকেটের বাইরে ছিলাম না, ক্রিকেটের ভিতরে ছিলাম। হইতে পারে কোনো টুর্নামেন্টে, যেমন বিপিএলে কোনো টিম নেয় নেই, সুযোগ পাই নেই, এই ওই জায়গায় ওই অতটুকু সময় আর কি বাইরে ছিলাম। বাকি সময় ন্যাশনাল লিগে ছিলাম, বাট প্র্যাকটিসের উপরেই ছিলাম। আসলে বেশি কথা বলবো না, মানুষ মাত্রই ভুল। বাট আমি চেষ্টা করতেছি। আমি আসলে ছোটবেলা থেকেই যে ক্রিকেট যে খেলতেছি, যুদ্ধ করে ক্রিকেট খেলতেছি, ঠিক আছে। আমি আসলে কখনো ক্রিকেটটাকে ইজিভাবে নেই নি, আর আমার ভিতরে গিভ আপ জিনিসটা নাই আমার। আমি চেষ্টা করব, ইভেন আমি যতদিন পর্যন্ত ক্রিকেটের সাথে আছি, আমি আমার হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব। বাট বাকিটা আল্লাহর উপরে চেষ্টা করব, যে নিজের 100% পারফরমেন্সটা দেওয়া, নিজের ফিটনেসের সাথে কোনো রকম ফাঁকিবাজি না করা, নিজের ফিটনেসটা 100% ঠিক রাখা। আরও ভালো জায়গায় থাকতে পারতেন কিনা সেটা জানতে। হ্যাঁ, অবশ্যই থাকতে পারতাম, বাট লাকেও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। তো আল্লাহ হয়তো এই জায়গাটায় উনি চিন্তা করছেন যে এই জায়গাটা হয়তো ভালো থাকবো, বা উনি হয়তো ফিউচারে আরও ভালো কিছু চিন্তা করে রাখছেন। বাট নিজের চেষ্টা করতেছি, আশা করি যে ভালো জায়গায় ইনশাল্লাহ যাব। আসলে সব প্লেয়ারেরই পার্সোনাল একটা এম থাকে, যে আমি এই সিজনে এরকম একটা কিছু করতে চাই, এরকম একটা কিছু করতে চাই। তো আমারও একটা লক্ষ্য নিয়ে আমি যখন আরও 1 মাস আগে প্র্যাকটিস মানে শুরু করছি, তখন একটা লক্ষ্য ছিল যে এরকম একটা পজিশনে আমি আমাকে দেখতে চাই। তো চেষ্টা করব, মাঠেও এরকমভাবে এফোর্ট দেওয়ার চেষ্টা করব। তো বাকিটা আল্লাহর উপরে। আসলে শামিমের মতোই বলি, ভাত খাই, সবচেয়ে বড় কথা এটা। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনার অ্যাজ এ পেস বোলার আপনার নিজেকে মেনটেন করতে হবে, অনেক ফিটনেস করতে হবে, রানিং করতে হবে, তারপর আপনার জিম করতে হবে, মানে অনেক কাজ আছে আমাদের। ধরেন লাস্ট 1 মাসে আমি শেখ জামালে কাজ করছি, তারপরে আমার ট্রেনার ছিল, পার্সোনাল ট্রেনার তানভীর ভাইয়া, মানে তারেক ভাইয়া, ওনার সাথেও কাজ করছি। তো পেসটা নিয়ে চিন্তা করি নেই, জাস্ট চেষ্টা করছি যে নিজেকে ফিট রেখে কীভাবে মাঠে প্রথম ওভার থেকে লাস্ট ওভার পর্যন্ত ভালো এফোর্ট দেওয়া যায়, ওই চিন্তা করে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। বিলাল হোসেন শিমুল, অলরাউন্ডার।